নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা লাইব্রেরিয়ান কোর্সটি করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদনের লাস্ট ডেট কবে এবং কোর্স ফিজ কত টাকা কোন ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এছাড়াও আরও কোন কোন কোর্স এখানে লঞ্চ করা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে কবে প্রকাশ করা হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এখানে বলা হয়েছে অ্যাডমিশান নোটিফিকেশান ফর বিএলআইএস অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রাম তো এখানে প্রথম যে কয়েকটি কোর্সের কথা বলা হয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এখানে উচ্চ মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক বলছি গ্র্যাজুয়েশান কোর্স পাস করে থাকলেই আবেদন করা যাবে তারপর অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এখানেও গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করা যাবে তারপর রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এখানেও গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করা যাবে তারপরে যেটা রয়েছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএস কোর্স এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এবং এখানে গ্রাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকলে অনার্সে এখানে অনার্স গ্রাজুয়েটের ক্ষেত্রে এবং ফিফটি পার্সেন্ট এগ্রিগেট ফর পাস গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তিনটি সাবজেক্টে ফিফটি পারসেন্ট মার্ক পেয়ে থাকলে এখানে আবেদন করা যাবে তারপরে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট তাদের জন্য রকম যোগ্যতা রয়েছে তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট ইয়ার ফিজ এখানে ফার্স্ট ইয়ারের ফিজ কত টাকা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এখানে বলা হয়েছে যে টোটাল ফিজটা বলা হয়েছে এখানে চার হাজার পঁচাত্তর টাকা তারপর রয়েছে বিএলআইএস এর এখানে ফিজ অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ফিজ টোটাল এখানে বলা হয়েছে পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা এখানে আরও কিছু এখানে অনেক কিছু লেখা রয়েছে এবার মেন পোর্শানে আমরা পৌঁছে যাব এখানে বলা হয়েছে যে tentative টাইম schedule এখানে বলা হয় যে সাবমিশন অফ অনলাইন application যে কবে থেকে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে পনেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে ফর্ম ফিল আপ এখানে তোমরা করতে পারবে এবং লাস্ট ডেট রয়েছে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত নটা পর্যন্ত ডকুমেন্ট আপলোড করতে পারবে এই পনেরোই ডিসেম্বর থেকে এবং এর লাস্ট ডেট রয়েছে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি নটা পর্যন্ত অনলাইন ফিজ সাবমিশন এখানে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে এবং চলবে অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত নটা পর্যন্ত যারা অফলাইন এখানে ফিস পেমেন্ট করবে ব্যাংক চালান তাদের জন্যে এখানে এখানে আঠেরোই ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে এবং ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এটি চলবে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তো ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ইনফরমেশন এখানে জানতে বলা হয়েছে দুটি ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া হয়েছে ট্রিপল ডাব্লিউ ডট ডব্লিউ বি ও ইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইট এবং বিএলআইএস ডট ডব্লিউ বি ও ইউ অ্যাডমিশন ডট কম এই দুটি ওয়েবসাইট এখানে ভিজিট করতে বলা হয়েছে